হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে রয়েছে আপনাদের জন্য একটা দারুণ জিনিস, সেটা তো থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন, গ্রো ব্যাগ নিয়ে কিছু ইনফরমেশান। তো গ্রো ব্যাগ নিয়ে তো বিভিন্ন ধরনের কোশ্চেন অনেক সময়ই আমি পাই, এই যে কোথায় পাওয়া যায়, গ্রো ব্যাগের দাম কেমন হয় বা কতদিন এগুলো যাবে। তো চলুন আজকে সেই সবই শেয়ার করব। আর আজকে যে গ্রো ব্যাগটা দেখাবো, খুবই ভালো গ্রো ব্যাগটা, আর একেবারে সস্তায় আপনারা কিন্তু এইরকম গ্রো ব্যাগগুলো পেতে পারেন। তো চলুন সামনে দেখাবো গ্রো ব্যাগগুলো। আর এখানে আমি দেখুন এসেই এই যে চন্দ্রমল্লিকার যে চারা করতে দিয়েছিলাম সেদিন আপনারা দেখলেন, সেই চারাগুলো একটুখানি বার করে দিলাম, আর চন্দ্রমল্লিকার ওই মাথাগুলোও একটুখানি কেটে দিলাম, তাহলে দুটো সাইড ডগা নিয়েই কিন্তু ওরা বাড়বে। তারপরে চারাটা একটু ভালো হতে শুরু করলে, বড় হতে শুরু করলে আমি ওখান থেকে রিপোর্ট করে দেব। তাছাড়াও আজকে শীতের চারাও রয়েছে, যেগুলো খুব শীতের প্রিয় সবজির একটা চারাও বসাবো। চলুন তো এবারে চলুন গ্রো ব্যাগটা দেখাই, আর শীতের চারা তো বললামই বসাবো, সেটাও দেখাচ্ছি। আগে গ্রো ব্যাগটা দেখাই, গ্রো ব্যাগগুলো ভীষণ সুন্দর, এই দেখুন। আসলে চারা কিনতে গিয়ে গ্রো ব্যাগগুলো দেখে আমার এত পছন্দ হলো, এই যে ফুটোগুলো যে একটু ওপরের দিকে আছে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, গ্রো ব্যাগটা আমি এরকম করে বসিয়ে দেখেছি, একেবারে বসানোর পরে কিন্তু ঠিকঠাক জায়গাতে এসে যাচ্ছে। আর এই গ্রো ব্যাগগুলো দাম নিয়েছে হচ্ছে এখন নিল 30 টাকা, আর এগুলো ওই 10 ইঞ্চি মতো হবে, 12 ইঞ্চির থেকে একটু ছোট। এই যে 12 ইঞ্চির যে গ্রো ব্যাগগুলো আমার, আপনারা দেখতে পান এই যে এইদিকে, এই যে এর থেকে একটু কিন্তু ছোট, তবে 10 ইঞ্চি হলেও কিন্তু টবের যে 10 ইঞ্চির মাপ সেই রকম নয়, এটা কিন্তু বেশ বড়, বেশ অনেকটা মাটি ধরবে। আর কোয়ালিটি, এই যে এটা প্লাস্টিকের কোয়ালিটিটা ভীষণ ভালো, কারণ আমি এইরকম এই যে কালো প্লাস্টিকে এর আগে করেছি গাছ, সেটা মনে হচ্ছে এই কোয়ালিটিটা আরও ভালো, সেটা আমি কেজি দরে কিনেছিলাম, তো সেটাও কিন্তু অনেক দিন ধরে আমার চলছে। এবার যে বড় একটা আম হয়েছিল, চলুন একবার দেখাই। তো এই দেখুন এখানে রয়েছে, এটা হচ্ছে, এটা মনে হচ্ছে 14 ইঞ্চি বা 12 ইঞ্চিও হতে পারে, কিন্তু 12 ইঞ্চির থেকে একটু বড়ই মনে হচ্ছে। এর মধ্যে রয়েছে আম গাছ, আম গাছটা অনেক বড় হয়েছে, আর এই গ্রো ব্যাগটা 3.5 থেকে 4 বছর কিন্তু এর বয়স আছে, তাতেও দেখুন কি সুন্দর রয়েছে, এখনও নষ্ট হয়নি। তবে এগুলো কিন্তু আমার মনে হচ্ছে ওর থেকেও ভালো হবে, ধরে রাখুন ওই ওই ব্যাগগুলোর থেকে এগুলো 5 বছর আপাতত নিশ্চিন্ত। তো 30 টাকার একটা গ্রো ব্যাগে যদি 5 বছর নিশ্চিন্তে আপনি যে কোনো সবজি করতে পারেন, এখানে কিন্তু অনেক সবজি হবে। এই যে হালকা মাটি তৈরি করে এর মধ্যে আপনারা গাজর করতে পারেন, মূলো করতে পারেন, তারপর ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লঙ্কা, বেগুন, মানে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আপনারা করতে পারেন, কারণ যেহেতু ডেপথ আছে অনেকটা, তো ডেপ থাকলে কিন্তু সেখানে মূলো, গাজর এইসব ধরনের জিনিস ভালো হয়, মানে করতে পারবেন। আর মূলো গাজরের জন্য কেমন মাটি তৈরি সেটা আমি খুব তাড়াতাড়ি মূলো বসাবো, আপনাদেরকে শেয়ারও করব যে মূলো বড় বড় হবে আর মূলো খুব ভালো নামবে। তো এইগুলো পাওয়া যায়, আমি এটা না অনলাইন থেকে একদমই নিইনি, এটা কালকে আমি যে শীতের চারা কিনতে গেছিলাম সেখানে পেয়েছি নার্সারি থেকে। তো একটা যখন এরকম টাইপের জিনিস বাজারে লঞ্চ হয় আর যখন সেটার খুব ভালো ডিমান্ড থাকে, তখন কিন্তু সেটা প্রচুর পরিমাণে উৎপাদন হয় আর বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। তো নিশ্চয়ই আপনাদেরও কাছের যেসব নার্সারিগুলো রয়েছে তারা দেখবেন এরকম ব্যাগ এখন আনবে, তো আপনারা নার্সারিতে যেয়ে খোঁজ করবেন আর এই ব্যাগটা আর একটা স্ক্রিনশট এই যে নিয়ে নিতে পারেন, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে ওনাদের দেখাতে পারেন, তাহলেও বুঝে যাবে, যদি নাও থেকে থাকে তাহলে ওনারা হয়তো এনে দেবে। তো আপনারা আর দেরি না করে, তাহলে গ্রো ব্যাগের প্রবলেম তো অনেকেরই, অনেকেই অনেক সময় কোথায় গ্রো ব্যাগ পাই এটা জিজ্ঞাসা করেন, তো এই গ্রো ব্যাগগুলো কিন্তু কাছের নার্সারি থেকে আপনারা কালেক্ট করতে পারেন, মাত্র দাম 30 টাকা, কিন্তু বলেছে এর পরের বারে গেলে আর 30 টাকায় পাওয়া যাবে না, কারণ অলরেডি দাম একটু বেড়ে গেছে, কারণ যেহেতু জিনিসটা সুন্দর চাহিদাটাও আছে, আর যখনই চাহিদা হবে যোগানটা বেশি পাবেন, আপনারাও এটা পেয়ে যাবেন। তো চলুন এবারে শীতের বীজ বপন করি, সরি বীজ নয় চারা।
আমি চারা এনেছি, আর এগুলো কিন্তু বিভিন্ন সাইজের ছিল। আমি নিয়েছি 10 ইঞ্চিটাই। এটাতে আমি এখানে এনেছি হচ্ছে টমেটো গাছ, দেখুন কালকে বিকালবেলা এনে রেখে দিয়েছি, একটু এরকম ছিল তো ওরা একটা রাত্রের মধ্যেই কীরকম বেঁকে গেছে, সোজা করে রাখলে এটা হতো না, চারাগুলো সোজাই থাকতো। টমেটোটা এইখানে হয়েছিল আমার গতবারে খুব ভালো, তো এখানেই আপাতত সাইডে, বাপরে বাপরে যা অবস্থা এখানে হয়ে রয়েছে, এগুলো একটু সরিয়ে সাইডেই আমি 6টা গাছ দিয়ে দেব। এটা কি উঠলো, বাদাম গাছ, এই দেখুন বাদাম ধরেছে, আরে বা, তো খুব নোংরা রয়েছে, চলুন একটুখানি ধুয়ে নিই। একটু যে ভালো করে ধুয়ে নিলাম, অনেক মাটি ছিল, এই দেখুন কি সুন্দর বাদাম হয়েছে। আর এই যে এটা মনে হচ্ছে আর একটু হতো, এই যে একদম ছোট ছোট এখনো বাড়েনি, আর একটা বেশ এই যে পুষ্ট হয়ে গেছে, এটাই হচ্ছে আমার জীবনের প্রথম বাদাম চাষ। তো চলুন একটা বাদাম ছাড়িয়ে দেখি এর মধ্যে কেমন বাদাম হয়েছে। আজকে ছাদের ওয়েদারটা কিন্তু দারুণ, এত রোদ নেই। আমাদের বেশি বেশি জায়গা থাকলে তার মানে আমরা বাদামটাও চাষ করতে পারতাম, বাদাম তো প্রচুরই লাগে ঘরে। এই দেখুন একটুখানি ছেড়ে ছেড়ে গেল, একদম টাটকা টাটকা, ক্ষেত থেকে বাদাম তুলে খাওয়া, দারুণ ফিলিংস। কিন্তু বাদামগুলো ভালোই হয়েছে, এটা এখনো পুষ্ট হয়নি। ঠিক আছে, থাক আমার বাদাম, চলুন এবারে জায়গাটা রেডি করি। এখানে আবার পুচকে একটা শশাও হয়েছে, আর এইটা যে এখন আমার কাজে লাগছে, এই যে যা অবস্থা এখন তো এগুলো হাত দিয়ে তোলাই মুশকিল, এটাতে কিন্তু খুব সহজে চলে আসছে। আপাতত আমি এখানটায় একটু সরিয়ে সরিয়ে করে নেব, কারণ বাগানওয়ালাকে ডেকেছি যে দাদা করে, উনি এসে বাকিটা করে দেবে। শশা গাছগুলো একেবারেই এখন ফেলা যাবে না কয়েকদিন, এই যে আবার কয়েকটা শশা কিন্তু এখানে এই যে পড়েছে, তো এরকমই থাক, এর মধ্যেই হয়ে যাবে। শুধু আমার যেটুকু জায়গা দরকার এই যে পাশে হয়ে গেছে, ঘাস এত যে পরিষ্কার করি তবু ঘাসের জ্বালায় পাগল। তো এখানে 6টা চারা বসানোর মতো জায়গা হয়ে গেছে, আর এখানে মাটি দিতে হবে, মাটিটা একদমই কমে গেছে, কিন্তু এখন যা ভেজা আর যা অবস্থা মাটির, এখন দেওয়া যাবে না, একটু বৃষ্টিটা কমে গেলে, ড্রাই ওয়েদার আসলে দেওয়া যাবে। তো তো শুরু হয়ে গেল এই যে শীতের বীজ বপন, চারা বসানো, এসব কিন্তু এখন থেকেই একটু একটু শুরু হয়ে গেল। এই যে গরমের দাবদাহ ছিল, এতদিন তো বাগান করে একদম শান্তি পাওয়া যাচ্ছিল না, দেখুন কত তাড়াতাড়ি সেই সময়টা চলে গিয়ে কিন্তু আর মাত্র 1-1.5 মাস, তারপরেই কিন্তু রাতে বেশ শিশির পড়া শুরু হয়ে যাবে, আর তখন শীতের সব গাছগুলোই খুব ভালো হবে। তো কালকে যখন এই যে নার্সারি থেকে আমি এই চারাগুলো নিচ্ছিলাম, গ্রো ব্যাগ নিচ্ছিলাম, তো যে ভাই আমাকে দিচ্ছিল এই চারা বীজ এগুলো, তো ওই ভাই বলল আমি আপনার ভিডিও দেখি। তো আমার বেশ ভালোই লেগেছিল, ওদের কাছ থেকেই আমি চারা আনি, ও কিন্তু আমার ভিডিও দেখে। তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি প্রত্যেক দিন অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যাই, আর এটা কিন্তু আমার কাছে খুব বড় একটা পাওয়া। তো আরও কিছু শীতের বীজ চারা আমি এখন পরপর কয়েকদিন বসাবো, তো আপনারা দেখবেন কী কী এখন বসানো যায়। কালকে এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, এই দেখুন সব বেরিয়ে গেছিলো আমার গাছগুলো, সব কিন্তু আবার ওপরে দেখছি উঠেও গেছে, কিছুটা কিছুটা বসিয়ে বসিয়ে দিই মাটির মধ্যে, হালকা করে বসিয়ে দেবেন, যদি আপনাদেরও এরকম ওপরে উঠে যায় খুব হালকা হাতে চেপে একটু বসিয়ে দেবেন, দেখবেন কোনো ক্ষতি হবে না, আবার কিন্তু ওগুলো ভেতর থেকে গাছটা বেরোবে। প্রচুর এই যে আমার উঠে গেছে, আর মূলও একটু ভেতর থেকে না আসলে তো বুঝতেই পারছেন ভালো হবে না। এই যে যতগুলো আছে সবই আমি একটু চেপে চেপে ভেতরে ঢুকিয়ে দেবো, ব্যাস।
আর এদিকে যে লঙ্কা গাছগুলো দিয়েছিলাম এগুলো বাড়তে শুরু করে দিয়েছে। এগুলো ছায়াতে রাখবো না, ছায়াতে বা বেশি ছায়াতে রাখলে কিন্তু কুকুরে যাওয়ার ভয় আছে। এ দেখুন নতুন যেগুলো বসিয়েছিলাম ওগুলো কিন্তু কুকুরে গেছিলো। একবারে চারাটা দেখলাম যেই লেগে গেছে সেই কোঁকড়াতে শুরু করে দিয়েছে, তো আমি মাথা ভেঙে দিয়েছিলাম, কোঁকড়ানো পাতাগুলো ফেলে দিয়েছিলাম। তো বাইরে যে বার করে দিয়েছি আবার কিন্তু কোঁকড়ানো পাতাগুলো ছেড়ে যাচ্ছে। এই যে যখন এই লঙ্কার পাতা ছোটোবেলাতেই কুকড়ে যাবে এরকম পাতাগুলো একটু কেটে দেবেন, মাথাটা ভেঙে দেবেন, চারদিকে দেখবেন আবার ব্রাঞ্চ বেরোবে। এই যে এটাও মাথাটাই যে ছেড়ে গেছে, তো আমি মাথাটা আর ভাঙবো না, যে চারদিকের পাতাগুলো একটু কেটে দেব। আর এটা একদমই যে সুন্দর আছে এটা কিন্তু কোনো কিছু হয়নি। আর এদিকে দেখুন রেন লিলিটা এত সুন্দর হয়ে ফুটতে শুরু করেছে। কিছুদিন আগে থেকে যদি এটাকে রিপোর্ট করে ভালো করে যত্ন করতাম তাহলে কিন্তু দেখার মতো হতো। যাই হোক, অনেক পরে এসে বসিয়েছি, তবুও কিন্তু খুব ভালো হচ্ছে, কি অপূর্ব দেখতে লাগছে। আর এদিকে একটা জিনিস আপনাদের দেখাই, এই যে আমি আনারসের চারাটা বসিয়েছিলাম এই দেখুন এখানে হয়েছে দুটো চারা, একসাথে কিন্তু দুটো চারা বেরিয়ে গেছে। তো এটাকে পরবর্তীতে রিপোর্ট করে আবার দুটো চারাকে আলাদা করে দিতে হবে। এরকম কিন্তু কোনো আশ্চর্য ঘটনা নয়, একটা আনারসের মাথায় কিন্তু অনেকগুলো চারাও হতে পারে, সেটা আমারও হয়েছে। কিন্তু সেই চারাগুলো এর আগে আমি বসাইনি কখনো, সবগুলোতেই যে আনারস ধরে নাকি সেটা আমি বলতে পারবো না। তবে এখানে আমি দুটোই যে আমার হয়েছে এই দুটোকে আমি আলাদা করে বসিয়ে দেখব, তাহলেই বোঝা যাবে যে একটা আনারসে যদি চার পাঁচটা চারাও হয় তাহলে কিন্তু সেটা যদি এই দুটোতে হয় তাহলে পাঁচটাতেও হবে। আর এখানে দেখছি দুটো লঙ্কার চারা মরে গেছে, তো লঙ্কার চারা তো প্রচুর রয়েছে, এখানে দিয়ে দিই। দেখুন এইগুলো কিন্তু বাইরেই রয়েছে আর একটুকু কুকড়ায়নি। তো এই ছটা লঙ্কা গাছ যদি হয়, আর এখানে প্রচুর মাটি আছে আর মাটিটা গোবর সার আর শুধু মাটি, আর কিছু কিন্তু এখানে এই মাটিটাই নেই, তো এতেই খুব ভালো হবে যদি হয়। আর এই যেহেতু অনেকটা মাটি আছে গাছগুলোর খুব ভালো গ্রোথ হবে, আর আশা করছি অনেকটা লঙ্কা এখান থেকেও ভবিষ্যতে পাবো। তো চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে, আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা খুব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।